নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নৌকা দুর্ঘটনায় নিহত অধ্যাপককে শ্রদ্ধা জানাল এসইউসিআই, রাজ্য জুড়ে শোক সংগঠন। করিমগঞ্জ কলেজের ভর্তি সমস্যা নিয়ে সরব এনএসইউআই, স্মারকপত্র জেলা শাসককে। লোক সংহতি দিবস শনিবার গান্ধী ভবনে কালিকা প্রসাদকে শ্রদ্ধাঞ্জলি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জোরহাট জেলায় নিমাতিঘাট ও মাজুলির সংযোগকারী জলপথে মা কমলা ও এসবি টিকরাই নৌকা দুটোর মধ্যে সংঘটিত ভয়াবহ সংঘর্ষে হত অধ্যাপকের স্মরণে সারা রাজ্যের সাথে শিলচরীয় শোকবেদী বানিয়ে গভীর শ্রদ্ধা জানায় এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার সকাল 8টায় দলের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা সম্পাদক ভবধূষ চক্রবর্তী সহ অন্যান্যরা। পরে বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক ভবধূষ চক্রবর্তী বলেন, রাজ্যের বুকে বারবার এমন ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটার পরও রাজ্য সরকার কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করায় এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তিনি উদ্ধার অভিযান দ্রুতগতিতে সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ঘটনায় আহত যাত্রীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করাতে রাজ্য সরকারকে। এছাড়া দলের পক্ষ থেকে অবিলম্বে নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান কর্মকর্তারা। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। বিশ্ব বিপ্লব তথা চীন বিপ্লবের রূপকার কমরেড মাও সেতুংয়ের মৃত্যু দিবস, এই দিবসটা সারা বিশ্বের সঙ্গে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট সারা দেশে পালন করছে। আমরাও আমাদের জেলায় এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছি। পাশাপাশি গতকাল আসামে যে ভয়াবহ নৌকা দুর্ঘটনা ঘটে নিমাতিঘাটে, এই দুর্ঘটনার জন্য আমাদের দল এসইউসিআই আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী সমস্ত জেলায় আজকে শোক দিবস পালন করা হচ্ছে। এই যে যাত্রীরা নিখোঁজ হয়েছেন অনেকজন, তাদের এখনও সন্ধান মিলেনি। আমরা মনে করি সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা এবং যারা আহত হয়েছে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা এবং সমস্ত নিখোঁজ দেহগুলো খুঁজে বের করা, তারপর তাদের পরিবারে কমপক্ষে 10 লক্ষ টাকা। করিমগঞ্জ কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল ছাত্র সংগঠন এনএসইউআই। মূল্যায়নের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অধিকাংশ পড়ুয়াদের পাশ করিয়ে দিলে বর্তমানে ভর্তি পরীক্ষা নিয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। অধিকাংশ কলেজে অধিক হারে পড়ুয়াদের ভর্তির সুযোগ না থাকায় পড়ুয়াদের চরম অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার এ নিয়ে সরব হল ছাত্র সংগঠন এনএসইউআই করিমগঞ্জ শাখার কর্মকর্তারা। পরে এ মর্মে এক স্মারকপত্র তুলে দেন জেলাশাসকের হাতে। উত্তীর্ণ পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এনএসইউআই কর্মকর্তারা। এদিন স্মারকপত্রের প্রতিলিপি বিধায়ক কমলা খুদে পুরকায়স্থকে প্রদান করেন তারা। স্টুডেন্টকে পাশ করে দিয়ে দিয়েছে, কাউকে 62% দিয়েছে, কাউকে আবার 32% দিয়েছে উইথআউট এক্সাম। সেখানে একটা ডিসক্রিমিনেশন, কলেজে যখন অ্যাডমিশন নিতে যাচ্ছে ওরা অ্যাডমিশন পাচ্ছে না ওরা পার্সেন্টেজের জন্য, আর কলেজে যখন কোনো বলেছে যে কলেজকে কলেজ কোনো পদক্ষেপ নেয়নি, ওখানে যারা লেফট আউট হয়ে গেছে, তারা অ্যাডমিশন করেছে লেফট আউট হয়ে গেছে, তারা ওদেরকে কী ব্যবস্থা করা যাবে যে ওদের অ্যাডমিশনের জন্য কী হবে কী না হবে তা কোনো কিছু ঠিক হয়নি। সেখানে আজকে আমরা ওদের মাননীয় ডিসি স্যারকে একটা মেমোরেন্ডাম দিয়েছি যাতে সিটগুলো এক্সটেন্ড হয় আর ইভিনিং শিফটে একটা বাড়ানোর জন্য। কোনো মজা করি আর্টসের স্টুডেন্ট ভীষণ, আর্টসের বিমান ভীষণ স্টুডেন্টের, কিন্তু এটা মানে শিফট হয়েছে হচ্ছে না, সিটসগুলো ভীষণ কম। যেন আজকে আমরা স্যারকে দিয়েছি একটা মেমোরেন্ডাম সিটগুলো এক্সটেন্ড করার জন্য, যারা ল্যাপটপ হয়ে গেছে ওদেরকেও এরকমভাবে অ্যাকোমোডেট করার জন্য। এর জন্য আমরা আমাদের মাননীয় বিধায়ক সুকমলা কর্তৃপক্ষকে দিয়েছি একটা মেমোরেন্ডাম, আমাদের প্রিন্সিপাল স্যার ওনাকেও একটা দিয়েছি ডিস্ট্রিক্ট এনএসআর করার জন্য। কত করিমগঞ্জ কলেজে কতটি অ্যাপ্লাই হয়েছিল এবং কজন এটাতে সিলেকশন হয়েছে? আগত লিস্ট আউট হয়েছে না, বাট প্রথম লিস্ট আউট যেটা হয়েছে বিশ্ব স্টুডেন্ট লেফট আউট হয়ে গেছে, কাট অফ দেওয়া হয়েছে প্রথমটার আর্টসের আই থিঙ্ক 82% দেওয়া হয়েছে। বহু স্টুডেন্ট আছে যারা 65% পেয়েছে এবার 55% পেয়েছে, ওরা কোনো চান্সেস নেই, স্যারের মতো কোনো চান্সেস নেই। এর জন্য এটা কোনো স্টেপ নেওয়ার জন্য আমরা আজকে স্যারকে মেমোরেন্ডাম দিয়েছি। উনি কী বললেন মেমোরেন্ডাম দেওয়ার পর? বলছে উনি পদক্ষেপ নেবেন, আমরা স্যারকে বলেছি স্যার 10 তারিখের অব্দি ফাইনাল লিস্ট বেরোবে, ফাইনাল লিস্টে যদি হয় না আমরা কনস্টিটিউশনালভাবে
আগামী শনিবার অর্থাৎ 11 সেপ্টেম্বর বরাক উপত্যকার প্রয়াত লোকসঙ্গীত শিল্পী ও সংগ্রহ কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিন। এই দিনটিকে রাজ্য সরকার লোকসংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে আগামী শনিবার সকাল 10 ঘটিকায় স্থানীয় গান্ধী ভবনে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়েছে। এতে শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান এবং শিল্পীর জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্টজনেরা। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ও শিলচর তথ্য ও জনসংযোগের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠিত হবে। এছাড়া 3 জেলা প্রশাসনের উদ্যোগে উপত্যকার 3 জেলা সদরে সকাল এবং সন্ধ্যায় এফিলের মাধ্যমে প্রয়াত শিল্পীর কণ্ঠে রচিত গানগুলো বাজানো হবে। নিজের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মায়ের স্মৃতি রক্ষার্থে এলাকার অসহায় পড়ুয়াদের শিক্ষার প্রসারের জন্য ফ্রি কোচিং সেন্টার খোলার উদ্যোগ নিলেন ধলাইয়ের শ্যামাচরণপুর কলোনির বাসিন্দা তথা বিজেপি কর্মকর্তা পৃথিশ চন্দ্র দাস। বৃহস্পতিবার শ্যামাচরণপুর কলোনিতে ফিতা কেটে ফ্রি কোচিং সেন্টারের আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্টজনেরা। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌরোহিত্য করেন সমাজসেবী কমল রঞ্জন দাস। পরে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারা পৃথিশ চন্দ্র দাসের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। এই কোচিং সেন্টারে আপাতত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের পাঠদান করা হবে বলে জানান পৃথিশ চন্দ্র দাস। কাজটা করেছে শেখ সাদি বলেছিলেন, তার বাংলা অনুবাদ ফার্সিতে তিনি লিখেছিলেন, এক চন্দ্র জগতের অন্ধকার হরে লক্ষ লক্ষ তারা দেখো কি করিতে পারে, গুণবান এক পুত্র সেও আনন্দিত লক্ষ মূর্খ শত পুত্র লাভ না হয় কিঞ্চিত। একটা ছেলে, ছেলের মতো যদি একটা ছেলে হয়, রত্নের মতো একটা রত্ন হয়, তাহলে সেই তার মা বাবার নাম উজ্জ্বল করতে পারবে। তো পৃথিবীর মতো একটা ছেলে মার স্মৃতি আজকে যে পন্থা অবলম্বন করে এখানে আমাদের সম্মুখে যে জিনিসটা তুলে ধরেছে, এর চেয়ে ভালো বর্তমান অবস্থা এর চেয়ে ভালো কোনো কিছু আর হতে পারে না। সেটাই আমরা যেরকমভাবে পারি আমরা সবাই যদি সহযোগিতা করি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমি ব্যক্তিগতভাবে বলছি যে এখানে যদি আমাকে ডাকা হয় মাঝে মধ্যে ফিডব্যাক নিতে হবে। এখানে আমরা অনেক কিছু পদক্ষেপ নেই, পরবর্তীতে ধরো আনুষ্ঠানিকভাবে খুব গোটা করে প্রোগ্রাম করলাম, কিন্তু সেই প্রোগ্রামের পরে তা কতদূর ফলপ্রসূ হচ্ছে, এক্সিকিউট কতটা হচ্ছে, সেটা কিন্তু আমরা এরপরে আমরা তা আর বোঝার চেষ্টা করি না অথবা সেগুলো আমরা খতিয়ে দেখি না, কিন্তু সেটা দরকার আছে। যদি এখানে একটা কোচিং সেন্টার করা হয় ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তাহলে যদি মাস দু মাস পরে আমরা যারা আছি এখানে মাঝে মধ্যে আমরা কয়েকজন এসে যারা টিচিং দিচ্ছে তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেই, যেমন কারিকুলাম কতটুকু ছিল, কতটুকু প্রোগ্রেস হয়েছে, এবং বাচ্চাগুলোকে একটু জিজ্ঞেস করে দেখি না কতদূর তারা শিখেছে। আর যদি শিক্ষক নির্বাচন করবেন যারা টিচিং দিতে পারে, দেখেছেন সামাজিক মাধ্যম যেগুলো আজকাল সব কিছুই জানা যায়, মাঝে দেখলাম একজন 70,000 টাকা বেতন পান ভদ্রমহিলা, আর যখন গেছেন ডিসি গিয়েছে ক্লাসের মধ্যে একটা বই দিয়েছে পড়ার জন্য, দুটো লাইন পড়তে পারছেন না। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী, বিষ্ণু রঞ্জন ধর, মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি শীতাংশু দাস প্রমুখ। সম্প্রতি রাজ্য সরকার যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত পরিবহন ভাড়া না নেওয়ার কথা ঘোষণা করেছে। তার সত্ত্বেও সারা আসাম মোটর পরিবহন সংস্থা পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে। করোনা পরিস্থিতির জন্য বেশ কয়েক মাস থেকে আন্তঃজেলা বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে রাজ্য সরকার ইতিমধ্যেই আন্তঃজেলা বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে, কিন্তু আন্তঃজেলা বাস পরিষেবা চালুর সাথে সাথে কাছাড় জেলা থেকে অন্য জেলাতে যাওয়া ট্রাভেলার, ক্রুজার ইত্যাদি গাড়ির চালকরা যাত্রীদের কাছ থেকে প্রায় 40% বর্ধিত ভাড়া নিচ্ছে। সরকার যখন যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করতে নিষেধ করেছে, সেই জায়গায় কি করে ট্রাভেলার ক্রুজার চালকরা বর্ধিত ভাড়া আদায় করছে, এ নিয়ে প্রশ্ন তোলেন কাছাড় জেলার গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। বিষয়টি নিয়ে তারা গত 24 আগস্ট রাজ্য সরকারের কাছে এক স্মারকপত্র প্রদান করেন, কিন্তু তার সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বৃহস্পতিবার ফের সমিতির কর্মকর্তারা বিষয়টি নিয়ে সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এর বিহিত ব্যবস্থা নেওয়ার দাবিতে এক মেইল করে তার দৃষ্টি আকর্ষণ কামনা করেন। একটি বেসরকারি পরিবহন সংস্থা যারা রাস্তায় বাস চালাতে গিয়ে সরকারের পারমিট নিতে হয়, সরকারের নির্দেশ ছাড়া তারা রাস্তায় বাস বের করতে পারেন না, সেখানে তারা সরকারের নির্দেশ ছাড়া এভাবে বাস ভাড়া বাড়িয়ে বেআইনি কাজ করেছিলেন বলে আমরা গ্রাহক সুরক্ষা সমিতি মনে করেছিলাম, এবং সঙ্গে সঙ্গে এই ব্যাপারটি আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আমরা এনেছিলাম, এবং আসামের বিভিন্ন গ্রাহক সংস্থাও এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিল, যার ফলে
আমরা গত 26 আগস্ট আসামের বিভিন্ন পত্রপত্রিকা স্থানীয় পত্রপত্রিকায় আমরা দেখতে পেলাম সরকার এই বাস ভাড়া স্থগিত রেখেছেন এবং বলেছেন যে এভাবে কেউ বাস ভাড়া বাড়াতে পারে না, যাত্রীবাহী বাস ভাড়া বাড়াতে পারে না। খুবই ভালো কথা, কিন্তু আমরা ইদানিংকালে কাছাড় জেলায় দেখছি যে সমস্ত ট্রাভেলার্স, উইজার এবং যাত্রীবাহী অন্যান্য বাসগুলো প্রায় 40% ভাড়া বৃদ্ধি। রাজ্যের শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রাপ্ত জয়ন্ত কুমার দাসকে সংবর্ধনা প্রদান করল NSUI। বৃহস্পতিবার NSUI এর সাধারণ সম্পাদক রাজদীপ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল শিক্ষক জয়ন্ত দাসের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান। উল্লেখ্য, গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেকু শিক্ষক জয়ন্ত দাসের হাতে পুরস্কার তুলে দেন। কাছাড় জেলা থেকে তিনি একমাত্র শিক্ষক যিনি এবছরের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান লাভ করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শিক্ষক জয়ন্ত দাস নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, চৈতন্য এমই স্কুলের বিজ্ঞান শিক্ষক, বিগত 5 সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মতিথিতে আমাকে রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে, রাজ্যিক পুরস্কার দেওয়া হয়েছে। আমার স্কুলকে আদর্শ শিক্ষক গড়ে তোলার সবসময় একটা চিন্তা থাকে, আমি এই নিয়েই কাজ করি। বাচ্চাদেরকে যদিও আমাদের প্রতি ইভ্যালুয়েশনেই 10 মার্ক করে নম্বর থাকে, তথাপিও আমি বাচ্চাদেরকে যাতে প্রত্যাহ্বানের জীবনে, চ্যালেঞ্জিং লাইফে যাতে বাচ্চারা স্বনির্ভর হয়ে উঠে, সেই জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাই। সেই মোতাবেকে আমি 2019 ইংরেজিতে আমার স্কুল থেকে সুষময় দেব এবং লাকি সিং ঘাটুয়ার নামে দুইজন ছাত্র, একজন ছাত্র একজন ছাত্রীকে নিয়ে প্রথমে ব্লক লেভেলে পার্টিসিপেট করে, তারপর কৃতকার্যতা লাভ করে, তারপর ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর স্টেট লেভেলে গিয়ে সুনাম অর্জন করেছি। কর্নিয়া অন্ধত্ব মুক্ত ভারত অভিযানের অন্তর্গত হাইলাকান্দি জেলাতেও সর্বভারতীয় দিব্যাঙ্গজনের সংস্থা সক্ষমের উদ্যোগে নেত্রদানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতামূলক কার্যসূচি চলছে। বুধবার কাটাখালীর দিব্যাঙ্গ সেবা কেন্দ্রে সক্ষমের সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক সুকুমার জির উপস্থিতিতে 3 জন ব্যক্তি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন। তিনি কাটাখালের এই দিব্যাঙ্গ সেবা কেন্দ্রটির পর্যবেক্ষণ করে বিভিন্ন বিষয়ে অবগত করেন। ওনার সঙ্গে সক্ষমের প্রান্ত সচিব মিঠুন রায় উপস্থিত ছিলেন। জিতে জিতে যাতে যাতে নেত্রদান, যাতে যাতে নেত্রদান, জিতে জিতে রক্তদান, যাতে যাতে নেত্রদান, সক্ষম ভারত সমর্থ ভারত, সক্ষম ভারত সমর্থ ভারত। প্রকৃতির নিয়মে বর্ষা শেষে আগমন ঘটেছে শরৎকালের। শরতের সকালবেলার শিশির ভেজা শিউলির সুবাসে আগমন ঘটছে শারদীয়া দুর্গোৎসবের, আর এর মধ্যে কমতে শুরু করেছে ভয়াবহ করোনা প্রকোপ। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সাধারণ জনজীবনও। এদের সমাগত বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই পুজোকে ঘিরে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে অনেকটা আশার আলো দেখছেন সীমান্ত জেলার প্রান্তিক শহর পাথারকান্দির মৃৎশিল্পীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোভিড বিধিনিষেধ মেনে এবার রাজ্যে শারদীয় দুর্গোৎসব হবে, এই ঘোষণায় অনেকটা প্রাণ পেলেন স্থানীয় মৃৎশিল্পীরা। কেননা ভয়াবহ করোনা সংক্রমণ প্রতিরোধে গত 2 বছর কোভিড বিধিনিষেধের জাঁতাকলে পিষ্ট হয়ে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল মৃৎশিল্পীদের। ছিল না মূর্তি গড়ার চরম ব্যস্ততা ও খদ্দেরদের ভিড়, ফলে স্বাভাবিকভাবেই নুনান্তে পান্তা ফুরানোর মতো অবস্থা বিরাজ করছে মৃৎশিল্পীদের মধ্যে। এ প্রসঙ্গে পাথারকান্দি হাসপাতাল রোডের স্থানীয় ভোলানাথ শিল্পালয়ের মুখ্য স্বত্বাধিকারী জয়দীপ আচার্যকে প্রশ্ন করলে তিনি সদ্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানানোর পাশাপাশি বলেন, আরও কটা দিন পূর্বে যদি মুখ্যমন্ত্রী এই ঘোষণা দিতেন তাহলে অনেকটাই ভালো হতো, কেননা এখন অবধি প্রায় 10-12টি প্রতিমা তৈরি করেছে যদিও, কিন্তু এর মধ্যে হাতে কোনো মাত্র 2টো প্রতিমার বায়না হয়েছে। তবে আশা করা যাচ্ছে পুজো নিয়ে মুখ্যমন্ত্রী এই বার্তার পর বিভিন্ন ক্লাব সংগঠন পুজো নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করবে। এদিকে স্থানীয় অপর আরেক মৃৎশিল্পী অমৃত আচার্য জানান, বিগত বছর কোভিড সংক্রমণের জন্য ঘটা করে নয়, বলতে গেলে ঘটে করে নম নম করেই পুজো সম্পন্ন করতে হয়েছিল, ফলে আটকে পড়েছিল মায়ের বেশ কিছু প্রতিমা, এতে অনেক লোকসানের মুখ দেখতে হয়। পরে মূর্তিগুলোকে কোনো ক্রমে স্বল্প মূল্যে গত চৈত্র মাসের বাসন্তী পুজোয় কাজে লাগানো হয়। বর্তমান পরিস্থিতিতে কোভিড সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় সরকার ও বাধা নিষেধে
বেশ কিছু শিথিলতা আনায় আমরাও মূর্তি গড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। হাতেও খুব একটা সময় নিয়ে চলছে প্রতিমা গড়ার জোর প্রস্তুতি। আমরা খুব খুশি আনন্দিত, আজকে যদি আরো দুইটা মাস সময় পাইতাম আমরা, বা দুইটা মাস আগে তাই যদি কিছু একটা ইয়ে করতাম তখন আরো ভালো আছিল। এখন এই যে সময় এই মুহূর্তে আমরা কিতা ইয়ে করবো, আমরা কাছে 10-12টা মূর্তি আছে, ওটা কিন্তু চালাইতে লাগবো। আর কাস্টমার আগে আর কিছু করার নাই, ও ছাড়তে লাগবো ওটার আর সময় নাই। কয়দিন আছে বিশ্বকর্মা পূজার পরে, বিশ্বকর্মা পূজার পরে দিনও নাই, আর করা যাইতো না। যেটা আছে ওটা দিয়ে চালাইতে লাগবো, কিন্তু যে ইয়ে করছেন মুখ্যমন্ত্রী খুব খুশি লাগে তখন শুনিয়া। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় আসাম আগরতলা জাতীয় সড়কের পানিটিলা ডলুবাড়ি এলাকায় পানিসাগর অভিমুখে মালবাহী লরির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। পাশাপাশি অপর এক বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় পানিসাগর হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, পানিসাগর থেকে রাবার সিট বিক্রি করে নিজ বাড়ি উনকুড়ি জেলার পেচারতল থানাধীন নবীনছড়াতে ফেরার পথে একই বাইকে চেপে তিন বন্ধুসহ বাইকটি মালবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে তিনজনই এদিক ওদিক ছিটকে পড়েন। স্থানীয়রা তড়িঘড়ি পানিসাগর ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ছুটে এসে তিনজনকে পানিসাগর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডক্টর কল্লোল বিশ্বাস দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর হাসপাতালে রেফার করেন। জানা গেছে মৃত দুই যুবকের নাম সন্তোষ চাকমা এবং বেতাব চাকমা, বাড়ি নবীনছড়া এলাকায়। গুরুতর আহত যুবক সঞ্জয় চাকমা, বাড়ি নবীনছড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজনই একটি বাইকে চেপে যাচ্ছিল। বাইক চালাচ্ছিল সঞ্জয় চাকমা, ওর মাথায় হেলমেট পর্যন্ত ছিল না। তবে দুর্ঘটনার পরপরই লরি চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় কবলিত বাইক এবং লরিটি বর্তমানে পানিসাগর থানার হেফাজতে রয়েছে। মোটামুটি আনুমানিক 7:20 নাগাদ ফায়ার সার্ভিসে আমাদের কাছে তিনজনকে নিয়ে আসে। এদের মধ্যে সন্তোষ চাকমা আনুমানিক বয়স 20 বছর, বেতাব চাকমা আনুমানিক বয়স 20 বছর, এদের দুজনকে আমরা মৃত পাই। এরপর আরেকজন ছিল সঞ্জয় চাকমা আনুমানিক বয়স 23 বছর, ও জীবিত আছে কিন্তু অবস্থা খুবই গুরুতর, এই মাথায় চোট পেয়েছে। এই কারণে আমরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করি। স্যার, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওর পরিবারের থেকে জানতে পারি যে তারা তিনজনেই একটি বাইকে চলে যাচ্ছিল বাড়িতে। তো এর মধ্যে যারা মৃত অবস্থায় দুজন পেয়েছেন এবং যাকে জীবিত অবস্থায় পেয়েছেন তাদের মুখে কি কোনো অ্যালকোহলের কোনো স্মেল পেয়েছেন? যারা মৃত ছিল তাদেরটা ফরেন্সিক রিপোর্টে আগামীকাল পোস্টমর্টামের পর জানা যাবে, আর যে জীবিত ছিল সে অ্যালকোহলিক ছিল। এখন মৃতদেহ কি হাসপাতালে মর্গে আছে? না, মৃতদেহকে এখন আমাদের ইয়েতে আছে, ইমার্জেন্সি রুমে আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে ওদেরকে মর্গে নিয়ে যাবে। আর বাকি একজনকে? বাকি একজনকে ধর্মনগর জেলা হাসপাতালে উন্নততর চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। নৌকা দুর্ঘটনায় নিহত অধ্যাপককে শ্রদ্ধা জানালো এসইউসিআই, রাজ্য জুড়ে শোক সংগঠন। করিমগঞ্জ কলেজের ভর্তি সমস্যা নিয়ে সরব এনএসইউআই, স্মারকপত্র জেলা শাসককে। লোক সংহতি দিবস, শনিবার গান্ধী ভবনে কালিকা প্রসাদকে শ্রদ্ধাঞ্জলি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।